বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, বেঙ্গল আয়ুরের এই ভিডিওর বিষয় স্টমাক গ্যাস বা পেটের গ্যাস কিভাবে নিরাময় করা যায় এবং তা আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রসম্মত ঘরোয়া উপায়ে। এই ভিডিওতে প্রতিরোধ এবং প্রতিকার এই দুপ্রকার বিষয়েই আলোচনা করা হবে সংক্ষেপে। প্রথমেই বলবো প্রতিরোধের কথা, অর্থাৎ যাদের পেটে গ্যাস বা বায়ু জমার প্রবণতা রয়েছে, অর্থাৎ মাঝে মাঝেই যারা এই সমস্যায় ভোগেন, তারা কি করলে এই সমস্যা এড়িয়ে যেতে পারবেন। তাহলে আসুন শুরু করি। প্রথমত, খাবার খাওয়ার সময় মুখ বন্ধ রেখে খাবার চিবোতে হবে। মুখ খোলা রেখেছি বলে পেটে অতিরিক্ত বায়ু প্রবেশ করে। দ্বিতীয়ত, কোনো পানীয় পান করার সময় স্ট্র ব্যবহার করবেন না, স্ট্রয়ের মধ্য দিয়ে অনেকটাই বাতাস পেটে ঢোকে। তৃতীয়ত, তৈলাক্ত এবং চর্বিযুক্ত খাবার যতটা সম্ভব কম খেতে হবে। চতুর্থত, চুইং গাম চিবোলেও অনেকটাই বাতাস পেটে ঢোকে, তাই এটা এড়িয়েই চলবেন। পঞ্চমত, ধূমপান পেটে গ্যাস সৃষ্টি হওয়ার এক খুব বড় এবং উল্লেখযোগ্য কারণ। সুতরাং যাদের মাঝে মাঝেই গ্যাসের সমস্যায় ভুগতে হয়, ধূমপান ত্যাগ না করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া কঠিন। ষষ্ঠত, প্রতিদিন হালকা ব্যায়াম করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া অনেক সহজ হয়। সপ্তমত, যে খাবারগুলো খেলে আপনার পেটে অতিরিক্ত গ্যাস জমে বলে বুঝতে পারবেন, সেগুলো কিছুদিন অন্তত খাওয়া বন্ধ রাখতে হবে। অষ্টমত, হাই ফাইবার ফুডস যেমন বিনস, মুসুরির ডাল, কপি, খোসাশুদ্ধ ডাল প্রভৃতি সাময়িকভাবে বন্ধ রাখবেন। এই নিয়মগুলি মেনে চলার পরেও যদি গ্যাসের সমস্যা পুরোপুরি এড়িয়ে যেতে না পারেন, তাহলে অবশ্যই ওষুধ খাওয়া প্রয়োজন। সেক্ষেত্রে বাজার চলতি ওষুধ না খেয়ে আয়ুর্বেদিক চিকিৎসাশাস্ত্রসম্মত ওষুধ বেশি কার্যকরী এবং নিরাপদ, এতে কোনো সন্দেহ নেই। এই ভিডিওতে তিনটি ঘরোয়া চিকিৎসা তথা ঘরোয়া ওষুধের কথা বলবো। তিনটি ওষুধই সমানভাবে কার্যকরী, যার পক্ষে যে ওষুধ সংগ্রহ এবং তৈরি করে নেওয়া সুবিধাজনক তিনি সেটি ব্যবহার করতে পারবেন, অর্থাৎ খেতে পারবেন। তবে কেউ ইচ্ছা করলে দুটি ওষুধ পাশাপাশি প্রয়োগ করতে পারেন, কিন্তু তিনটি ওষুধ পাশাপাশি না খাওয়াই ভালো। তাহলে জেনে নিন ওষুধগুলি কী কী এবং কীভাবে তা তৈরি করে নিতে হবে। প্রথম চিকিৎসা, এর জন্য যা আমাদের প্রয়োজন হবে তা সহজলভ্য। এক চা চামচ জিরে নিন, 5-7 গ্রাম আদা কুড়ে বা থেঁতো করে নিতে হবে এবং 4-5টি গোলমরিচ থেঁতো করে বা ভেঙে নিতে হবে। এই তিনটি ভেষজ উপাদান 2 কাপ জলে সেদ্ধ করতে হবে। মনে রাখবেন, একেবারে নিম্ন আঁচে পাত্রের মুখ ঢেকে 10 মিনিট সেদ্ধ করতে বা ফোটাতে হবে। 10 মিনিট পর সেদ্ধ জল ছেঁকে নিতে হবে এবং একটু ঠান্ডা হতে দিতে হবে। একটু লবণ মিশিয়ে এই জলটি ঈষদুষ্ণ অবস্থায় পান করতে হবে। খাবার খাওয়ার পরেই খাবেন, দিনে 2 বারই যথেষ্ট। এবার দ্বিতীয় চিকিৎসাটি জেনে নিন, এক্ষেত্রেও আদার প্রয়োজন। 1 টুকরো আদা, মোটামুটি 7-8 গ্রাম আদা কুড়ে বা থেঁতো করে নিন। 2 কাপ জলের সঙ্গে পাত্রের মুখ ঢেকে একেবারে কম আঁচে মিনিট 10 ফোটান। এবার জলটি ছেঁকে নিন এবং একটু ঠান্ডা হতে দিন। ঈষদুষ্ণ অবস্থায় জলে 1 চামচ লেবুর রস এবং 7 মতো লবণ মিশিয়ে পান করুন। মিনিট খানেকের মধ্যেই আরাম পাবেন। এবার তৃতীয় চিকিৎসাটি জেনে নিন। এই ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গেই বিশেষভাবে উপকার পাওয়া যায়। অনেকেই এই ওষুধ খেয়েও থাকেন। 1 কাপ জলে 1 চামচ লেবুর রস এবং 1/2 চা চামচ বেকিং সোডা বা খাবার সোডা মিশিয়ে নিয়ে পান করতে হবে। এই ওষুধটিও খাবার খাওয়ার পরেই খাওয়া ভালো, তবে 1 টানা 1 সপ্তাহের বেশি এই ওষুধ খাবেন না। খাবার সোডা 1 টানা বেশি দিন খেলে অন্যান্য সমস্যা দেখা দিতে পারে, তবে মাঝে মাঝে খেলে কোনো সমস্যা নেই। যাই হোক, সমস্ত নিয়ম মেনে চলার পরেও এবং এমনকি চিকিৎসাগুলি নেবার পরেও যদি আপনি গ্যাস জমার সমস্যা থেকে মুক্তি না পান, তাহলে অবশ্যই কোনো চিকিৎসককে দেখিয়ে নেবেন। কারণ পেটে গ্যাস বিভিন্ন জটিল এবং কঠিন রোগ থেকেও সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে আপনার চিকিৎসক বলতে পারবেন আপনার পেটে গ্যাস জমার পেছনে কোনো রোগ ব্যাধি রয়েছে কি না। আজ
এ পর্যন্তই, সকলেই সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।